ডাউনলোড হচ্ছে সাউন্ড এসে সাউন্ড কাজ করার সময় আপনার পার্ট পার্ট করে কপি হয় না সাউন্ডের এই পুরো স্ক্রিন ধরে সরে যাচ্ছে ওখানে ওখানে আপনি লেয়ার করে দেন নাই লেয়ার করে দেন লেখা আসছে আপনি লেয়ার করে দেন গ্রুপে গ্রুপে দেন না গ্রুপটা আপনি লেয়ার করে লেয়ার করে দেন ওটা করলে হবে তাছাড়া তাহর কথা না তাহলে ল্যাপটপ নিয়ে আসছেন ল্যাপটপ নিয়ে আসছেন এগুলো আসবে তখনই যখন যেখান থেকে আপনার তাহলে আপনাকে অন্য একটা ফটোশপ সফটওয়্যার ইনস্টল করতে হবে যাদের সমস্যা তারা নতুন একটা সফটওয়্যার ডাউনলোড দিবেন অথবা আপনার কিনবেন কথা বুঝতে পারছেন কিনে ওটাকে ইনস্টল করবেন কতটুকু করছিলাম কালকে ক্লাসে শেষ ঝামেলা খুলে দিয়ে রাখেন পর্দা পর্দাই করে দেন টেক্সট কিনতে পাওয়া যায় আচ্ছা এটাকে কপি করেন কপি করে পাশে বসাই আজকে করবো এই পার্টটুকু তাই না আচ্ছা এই পার্টটুকু করবেন অনেক ইজিলি করা যাবে এটা এইটার এটা সেম না আমাদের এত কিছু করার দরকার নেই যদি এরকম সেম সেম কোনো সেকশন দেখেন তাহলে আলাদা আলাদা করে নেওয়ার দরকার নেই শুধু শুধু কষ্ট করে আচ্ছা কেমনে করবেন আমি দেখাচ্ছি কোনটা এটা সার্ভিস সেকশনের মতোই না সার্ভিস সেকশনটাকে কপি করেন এখানে লেখা যায় নাম কেটার টিপ টিম টিম যেখানে যেখানে টিম ছিল আচ্ছা বাকি বক্সগুলো আমাদের রাখার দরকার আছে আপাতত আপাতত দরকার নেই কথা বলছেন একটা বক্স রাখলাম আর এখানে যে টেক্সটগুলো ছিল টেক্সটগুলো চেঞ্জ করে দেই কপি বসা দেন নিচের লেখাটুকু তারপর এখানে কিছু জিনিসপত্র আছে এখানে আসলে টিম মেম্বারদের ছবি থাকবে কথা বলছেন এখন আমি কিছু ছবি নেব আর এখানে কিছু লেখা লেখা আছে এই লেখাগুলো আমরা নিয়ে আসবো সাপোজ কিছু ছবি নিয়ে আসি সাপোজ আপনাদের ছবি খুবই স্লো আচ্ছা
কার ছবি নেব ধরেন কামরুদ্দিন আছে, কামরুল আছে, বাটালি আছে, ইমন আছে, আমার তো নিয়ে ভাই আমার তারেক ভাইয়ের ছবিটা সুন্দর লাগছে। আপনার দেখা যায় না, চেহারা বোঝা যায় না। দেখি ভালো দেখা যাচ্ছে। আরেকজন লাগবে, আমার ছবি দরকার নাই। লেহাজুদ্দিন আর নিসিনাটা ওরা আসলে টিম মেম্বারের ছবি ওরকম ভালো লাগে না, একটু ছোট ছোট ছবি লাগে। নেট ছিল নাকি আমরাই ছিল? কেটে নেই এখানে আমরা দিয়ে দিই সাপোজ টি ওয়ান। হ্যাঁ তারপর দিয়ে দিয়ে ধরেন then t2.png সেগুলো আসে থাক, আমরা এতক্ষণে ছবিগুলো নেই। আচ্ছা এখন এখানে গিয়ে কী করে দেবো, t1.png। হ্যাঁ আর কী আছে এখানে, এটা হচ্ছে নাম দেওয়া আছে তাই না, এই নাম দিয়ে দেবো কী নাম, আপনার নাম কী, সাপ্লা আক্তার নাকি? তারপর হচ্ছে আর কি, এখানে
ধরেন আমরা নিলাম এই স্ত্রীর মধ্যে, এখানে ধরেন সিইও অফ ঠিক আছে। তারপর আর কি আছে, কিছু লিঙ্ক আছে, ওগুলো হচ্ছে ফন্ট রসম দেওয়া যায়, ফন্ট রসম দেখেছিলাম না, থাকবে আমরা তো মনে হয় সোশ্যাল অ্যাকাউন্ট ইউজ করছিলাম না, ফাউন্ডেশন লিঙ্ক করেছি না, ক্লাস হবে এখানে, ক্লাস কি এফ এ এফ এ ফেসবুক ফেসবুক টুইটার লিঙ্কডইন টুইটার ইএন EN VLOP ইনভিলপ তাহলে সবগুলো আসে কিনা আসে সবগুলা লিঙ্ক করেছি ফার্স্টে লিঙ্ক করেছি আচ্ছা এ হচ্ছে ফার্স্টের একটা তাই না একজন একজন জন্য বক্স এখন কপি করে দে দেন এটা হচ্ছে টি টু তারপর হচ্ছে টি থ্রি টি ফোর টি থ্রি নাম নাম ছিল কি টি টুতে তারেক তারেক রহমান নাকি সি অফ লিঙ্কডইন তারপরে কি তিন নাম্বার গুগল এয়ারটেল তারপরে এটাকে লেহাজউদ্দিন এখানে বক্স কেন আসছে বক্সের মধ্যে রাখা হয়েছে একই রুমের মধ্যে রাখছে গতকালকে দেখেছি না একটা খুলে সবগুলো হয়ে যায় এখানে ধরেন দিয়ে দিলাম কি সাপোজ ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার অফ ফ্রিল্যান্সার অন আপওয়ার্ক সবগুলো আসছে আচ্ছা সবগুলো চলে আসছে এখন আমাদের ডিজাইন আগের মতো করা আছে এখন আমরা ডিজাইন করবো কেমন তাই না
মানে আগে তো অ্যাপ্লাই করবো কেমন, আমরা তো কপি করলে কপি করে নিয়ে আসলাম এখানে, তাই না? কপি করে এখানে নিয়ে আসলাম, সেজন্য এখানে এই সার্ভিসটুকু কপি করেন, কপি করে নিচে গিয়ে পেস্ট করে দেন। নাম কি দেবে এটার? টিম, টিম এরিয়া, টিম এরিয়া। কথা বুঝছেন? সবগুলোকে টিম করে দেবো, শুধু টিম করে দিলে হবে না, শর্টকাটে করে ফেললাম। এখন এখন ডিজাইন তো পাবে এটার মতোই, তাই না? আমাকে কী করতে হবে? এটা কালার চেঞ্জ করতে হবে। কালার কী কালার দেবো? ব্যাকগ্রাউন্ড কালার এটা, এই কালারটা কই হবে? এখানে হবে। আচ্ছা, তারপরে এই কালারগুলা কপি, এখানে হবে, পির মধ্যে হবে। এখন এই সাইডের মধ্যে হবে এই কালারটা, এই সার। আচ্ছা, সমস্যা নেই, এখন দেখি কি অবস্থা, কি চলে আসছে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কি, ছবিগুলো অনেক বড় বড়, তাই না? ছবিগুলো অনেক বড় বড়, এদিকে আবার নিচে স্ক্রল চলে আসছে, স্ক্রল আসা যাবে না কখনোই। সেজন্য এখানে যতগুলো ইমেজ আছে, এই ইমেজগুলোকে আমি একটা ডিবের মধ্যে রাখবো। নাম দিলাম টিম ম্যাম। মানে টিম মেম্বারের জন্য টিম ম্যাম রাখা রাখলাম আর কি। কপি, এখানে টু, থ্রি, ফোর, বুঝছেন? এখন কোনো চেঞ্জ নাই, এখন চেঞ্জ নেই। আপনি কি করবেন, এটাকে কল করবেন ডিজাইন এনে, এখানে বলেন এর মধ্যে এটার প্রথমে উইথ হাইট দেন, উইথ দেন 200 পিক্সেল, হাইট দেন 200 পিক্সেল, তাহলে ইমেজটা ছোট হয়ে যাবে না? ছোট হবে না, ইমেজটা ছোট হবে না, ইমেজটা এই জন্যই ছোট হয় নাই। ইমেজকে কিছু বলি নাই আমি, হ্যাঁ বলেন টিম ম্যামের মধ্যে যে IMG আছে সেটার উইড হবে 100%। হাইট হবে 100%। এখন দেখেন অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, হয়েছে? এখন এটাকে বল গোল করা যাবে না? ফার্স্ট ইমেজ 100% করবেন, শুধু ইমেজ এটা দিবেন, এটা দিবেন না? আচ্ছা, এখানে দিলে কিছু সমস্যা আছে, এখানে দিলে কিছু সমস্যা আছে, সমস্যাগুলো পরে বলবো। কারণ ইমেজগুলো যদি যখন পিক্সেল দিবেন, এখানে পিক্সেল যখন দিবেন, ইমেজটা যদি একটা ছোট সাইজের ইমেজ হয় সেক্ষেত্রে ঝামেলা হবে, কথা বুঝতে পারছেন? এই জন্য আমরা সবসময় এখানে ইউজ করবো পার্সেন্টেজ, ইমেজটা যে সাইজের হোক যেটা সেটাতে ফুল স্ক্রিন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কারণ একটা ইমেজ ছোটো বড় হতে পারে না, হতেই পারে ছোটো, একজনের ইমেজ ছোটো আপলোড করতে পারবে একজন ইউজার, একজন, হ্যাঁ এই জন্য ঝামেলা হবে। আর এখানে ইউজ করবো বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 50%। এক সাইডে চলে গেছে, আপনি এখানে বলবেন কি মার্জিন অটো কি, ঠিক আছে? এখন যে ইমেজই দেন, ইমেজগুলো গোল এবং সুন্দর।
আচ্ছা এখন এখন এগুলা এগুলা কি ঠিক করতে হবে তাই না এটা কালার তারপর হচ্ছে পি কালার সেম কালারই এক্সট্রি কালার দিতে হবে তাই না বলতে হবে এর মধ্যে এইচ থ্রি আছে কি বুঝছেন মানে কত কত শর্টকাটে করা যাচ্ছে আচ্ছা এর মধ্যে যে এইচ থ্রি আছে এইচ থ্রিটাকে এইচ থ্রিটাকে কি করবো আমরা কালার দিব এই কালার আমরা কালারটা এখান থেকে নিতে পারি কালার কপি হয়ে গেছে এখানে গিয়ে হ্যাশ আচ্ছা তারপর আর কি করতে হবে ফন্ট ওয়েট নর্মাল তাই না ফন্ট ওয়েট নর্মাল হয়েছে ফন্ট সাইজ কমবে মানে একটু না ফন্ট সাইজ সাপোজ 14 পিক্সেল বেশি ছোট হয়ে গেছে কি ঠিক আছে এখন এতটুকু সব কিছু ঠিক আছে বাট এখানে মনে হয় আপনার মার্জিন দেওয়া আছে মার্জিনটা হবে না এখানে ঠিক না মার্জিন জিরো মার্জিন জিরো দিলে উপরের দিকে কিছু হচ্ছে না কারণ উপরে আবার এই চুটাতে মার্জিন পাচ্ছে এখানে দেন মার্জিন মার্জিন জিরো আচ্ছা মার্জিন জিরো দিলে উপরের দিকে কেমন কেমন জায়গা আছে আচ্ছা তাহলে একটা কাজ করেন মার্জিন উপরে নিছে 10 পিক্সেল তাহলে মানে জিরো কথা বুঝতে পারছেন এখন ঠিক আছে না কপি করে এইচ টু এইচ থ্রিতে একটু মার্জিন হবে নিচের দিকে মার্জিন বটম 20 পিক্সেল ঠিক আছে না এখন এরকম না আচ্ছা উপরের দিকে অনেক কমবে আমরা নিচের দিকে বাড়াই কমাই দিচ্ছি কপি করেন কপি করে এখানে বসাই দেন আর এখানে উপরে নিচের বাদ দিয়ে এখানে মার্জিন আসেন এখানে মার্জিন বটম 9 পিক্সেল আর এখানে মার্জিন টপ 0 আচ্ছা ঠিক আছে এখন এখন এটা ঠিক করতে হবে তাই না আচ্ছা এটা ঠিক করবেন কেমনে এখানে বলেন
যে সোশ্যাল লিংক আছে, সোশ্যাল লিংকের মধ্যে যে ইউএল আছে, ইউএল গুলাকে ফার্স্টে করব কি, মাঝে জিরো, প্যাডিং জিরো, লিস্ট, লিস্ট স্টাইল নাম, এর মধ্যে যে এলআই আছে, এটা কি হবে ফ্লোট লেফট, যদি করেন তাহলে কি হয় দেখেন, ফ্লোট লেফট করলে এটা বাম দিকে চলে আসবে, এটা মিডিলে আসবে না, বাম দিকে চলে আসছে না, এই জন্য আমরা ফ্লোট লেফট না করে কি করবো এখানে ইনলাইন ব্লক, একই কাজ করে না দুইটা, আচ্ছা আচ্ছা এখন এখানে প্যাডিং দিতে হবে একটু, আচ্ছা প্যাডিং দিবেন যা করবেন একটু পরে দিই, আমরা এর মধ্যে যে আই আছে আইয়ের কালার প্রথমে দেন সাদা, ব্যাকগ্রাউন্ড দেন রেড, আপাতত দিয়ে রাখি, এর উইথ দেন 20 পিক্সেল, হাইট দেন 20 পিক্সেল, দেখেন কি অবস্থা হয়, আচ্ছা হালকা করে প্যাডিং দেন, প্যাডিং 20 পিক্সেল, বেশি বড় হয়ে গেছে না, এখানে ফন্ট সাইজ বাড়া দেন একটু, ফন্ট সাইজ দেখি কি অবস্থা হয়, কি ঠিক আছে, এখন ঠিক যেভাবে আমি করছি ঠিক এভাবে করবেন, না হলে কিন্তু মিলাতে পারবেন না, দেখবেন ফেসবুকটা গো বাঁকা হয়ে গেছে, এখানে যদি আপনি হাইট উইথ না দিতেন তাহলে ঝামেলাটা কি হতো দেখেন, এগুলোর সাইজ একরকম, এটার সাইজ আলাদা আলাদা রকম না, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি এটাকে কি করতেন বর্ডার বর্ডার এরিয়া যদি 50% করতেন তাও মিলাতে পারতেন না, দেখতে চ্যাপ্টা হয়ে গেছে, চ্যাপ্টা হয়েছে, এই জন্য কী করবেন এখানে হাইট হুইট ইউজ করবেন, এখন গোল আছে না, এবার এর নিচে কী হবে, এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এরকম, রেড বাদ দিয়ে এটা দিয়ে দেন, কি মিলছে, আমরা একটা কাজ করতে পারি, এই ইউএল এ গিয়ে মার্জিন টপ দিয়ে দিতে পারি, মার্জিন উপরে নিচে আপনার 20 পিক্সেল, ডানে বামে জিরো, তাহলে উপরের দিকে একটা মার্জিন ক্রিয়েট হবে, বুঝছে কি ঠিক আছে না, কোথায় কোনটা কোনটা, মানে একদম নিখুঁত করতে হবে, নিখুঁত আপনারা যখন করবেন নিখুঁতই করার ট্রাই করবেন, একদম নিখুঁত নিখুঁত করার ট্রাই করবেন, W3C ভ্যালিডেট করার ট্রাই করবেন, ঠিক আছে, W3C ভ্যালিডেট কেমন করতে দেখেনি, দেখানো হয়নি, দেখানো তো কথা, আচ্ছা একটা একটা কোড ঠিক হচ্ছে কি না, আপনি যাবেন এখান থেকে যাবেন হচ্ছে ভ্যালিডেটর W3C, ভ্যালিডেটর.W3.org, ফার্স্টে গিয়ে দেখবেন আপনার লেখাটা রেড হয় কিনা, কোথাও রেড আছে কিনা, যখন দেখবেন রেড নাই তখন এই কোডটাকে, সরি এই কোডটা কপি করবেন,
কপি করে এই যে validate.wcs.org তে যাবেন, তারপর এখানে validate by direct input এখানে গিয়ে এটা পেস্ট করবেন। পেস্ট করে চেক করবেন কোনো ইরর আছে কি না। যদি ইরর না থাকে তাহলে আপনার কোড ঠিক আছে। এখানে ইরর থাকতে পারে, অনেক অনেক ইরর থাকতে পারে, আর কোনো ইররই নাই আনফরচুনেটলি। কথা বুঝতে পারছেন? এখানে অনেক ইরর থাকতে পারে, যেমন ইরর কেউ কেমন থাকবে, যদি আপনি এখানে একটা এএলটি বাদ দেন, অটোনেমটিক্স বাদ দিছি, কথা বুঝতে পারছেন? এটা ফল্ট। আপনি এইবার রিজল্ট দেন, একটু কপি করেন, and img element must have an lt attribute except under certain condition for details. কি কি মানে কি সমস্যা করছেন আপনি, সমস্যার কথা বলে দিবে এখানে, ওখানে গিয়ে সলভ করতে হবে। যে কোনো ক্লায়েন্ট এবং যে কোনো ওয়েবসাইট এই w3c validate যদি না থাকে তাহলে নরমালি আপনি ক্লায়েন্টের কাজ করতে হয় যদি পারবেন, কিন্তু আপনার কোডটা স্ট্যান্ডার্ড হবে না। কথা বুঝতে পারছেন? এখন এখন দেখাইছি, ভুল করে ফেলছি, না পারার কি আছে এখানে। আচ্ছা, কোনো জিনিস যদি না দেখায় থাকি তাহলে দেখালাম, সমস্যা কি না? এটা না জানলেও কোনো সমস্যা হবে না, এটা না জানলেও আপনি কোড করতে পারবেন। কিন্তু যদি আপনার অ্যাডভান্স লেভেলে, যেমন মনে করেন কোনো সময় একটা সাইলেন্ট থাকেন, কোনো সময় যদি আপনার সাপোজ একটা এইচটিএমএল করছেন সেটাকে থিম ফরেস্টে অ্যাপ্রুভ করাবেন আপনি, কথা বুঝছেন? থিম ফরেস্টের নাম শুনছেন কখনো? আচ্ছা, একটা বিশাল বাজার, থিমের বাজার, ওখানে মানুষজন টাকা পয়সা দিয়ে কেনে আর কি। ওখানে অ্যাপ্রুভ করালে পরে মোটামুটি সেল হয় আর কি, মানুষজন কেনে। ওখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান, আপনার থিমটাকে যদি বানাতে দিতে চান, অবশ্যই ওরা একটা স্ট্যান্ডার্ড বজায় রেখে রেখে সব নেয়, তাই না? যার তার জিনিস তো নেয় না। এখন যার তার মানুষ তার চেনে না, কে কামরুল আর কে লেহাজ আর কে হচ্ছে সালাউদ্দিন কাদের, চিনে চিনে কি যে আপনার কোয়ালিটি, কাজের কোয়ালিটি, কাজের কোয়ালিটি ভালো থাকলে আপনারটা নিবে। এবং সেটাই একটা একটা জিনিস, সেটা না এটা না জানলেও ক্লায়েন্টের কাজ করতে কোনো সমস্যা হবে না, কথা বুঝতে পারছেন? বাট আপনার স্ট্যান্ডার্ড বজায় রাখবেন, আপনি স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য এগুলো ইউজ করবেন। যেমন আমি ক্লায়েন্টের জন্য কখন কাজ করতে যাই, এটা ভ্যালিডেট করেই দেই ক্লায়েন্টকে, না দিলেও সমস্যা হয় না। অনেকে দেখি না দেখে না চেক করে দেয়। যেমন আপনি যখন ফাইবারে গিগ বানাবেন বা ক্লায়েন্টকে যখন মেসেজ দিবেন, বলবেন যে আমি W3C ভ্যালিডেট কোড করি, কথা বুঝতে পারছেন? সে ইমপ্রেস হবে, W3C ভ্যালিডেট করে সে জানে অনেক, মানে তার কোডিং স্ট্যান্ডার্ড অনেক ভালো। আচ্ছা, নাম কি ওনার? আচ্ছা, এবার এতটুকু করবেন, এতটুকু করার জন্য কি এইরকমই না দেখেন তো, সেম এরকম।